আরে খাঁকি বলা আগে যেগুলো করছিস আগে যেগুলো বলছিস তাহলে ভালো হয় না একটা একটা করে বলি বলে ভালো হয় না ভাইরাল হইতে পারেন আপনি যে ভাইরাল হয় তাকে নিয়ে আপনি ভিডিও বানান কি এই মিডিয়ার ভিডিও বেচে আপনার হচ্ছে দিন চলে মিডিয়ার ভিডিও বেচে আপনার দিন চলে আপনার সংসার চলে আপনার পরিবার চলে আপনি যদি এই লাইফ থেকে চলে যান তাহলে আমি মনে করব। যে আপনার বাবা আমি বলছিলাম সেরকম আপনি লাইফ থেকে যাবেন না প্রত্যেকটা কথা আমি প্রমাণ দেবো আপনি যদি প্রমাণ না দিতে পারেন আপনি প্রমাণ ছাড়া প্রত্যেকটা ভিডিও বানাইছেন প্রতিটা ভিডিও আপনি প্রমাণ শো করছেন আপনি বলছেন ইউটিউবের কাছ থেকে আমি টাকা আমার কাছে টাকা পাই পয়সা এরা সবাই টাকা পাই আমি টাকা পাই প্রত্যেকটা প্রমাণ আমার কাছে প্রত্যেকটা কেস আছে এইভাবে প্রমাণ নিয়ে ভিডিও বানাইতে হয় আপনি বলছেন কি যে আরব খানের দোকান বন্ধ আপনার যদি আপনি বলছেন দশ এই যে কয়েক দিন আগে একটা ভিডিও বানাইছেন যে 10 তারিখে আমার নাকি কেসে রায় হবে শুনানি হবে এই যে এইসব মিথ্যা আমার রায় হয়েছে মিথ্যা যে মানুষকে আপনি উল্টাপাল্টা বলে মানুষকে উল্টাপাল্টা বলে এই যে বিভ্রান্তিতে ফালান এগুলো কেন করতেছেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কাজগুলো করেন যেমন আপনাকে রাস্তাঘাটে মারছে মারে নাই নুরু মারছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মারে কি জন্য আপনার ইনকাম হচ্ছে কি আপনি একটা প্রমাণ নিয়ে আমার নিয়ে ভিডিও বানাইছেন একটা প্রমাণ নিয়ে আপনি এত কিছু করেন এই যে একটা শিশু মারা গেল 10 দিন হয়েছে কারণ এটা নিয়ে তো আপনি ভিডিও বানান নাই এই যে মুসলমানি দিতে যায় যে শিশুটাকে মারছে এই নিয়ে তো আপনি কোনো একটা একটা ধরনের ভিডিও বানান নাই কেন ভিডিও বানান নাই কেন কারণ কি জানেন আপনার ইনকাম হচ্ছে আপনাকে যে প্রশাসন ধরেন আপনি যাদের নিয়ে কথা বলেন এই যে সিল্লাবালা করেন আমলিগ নিয়ে যারা নিয়ে আপনার একটা টাকা দেয় এটা আমরাও জানি আপনি মানুষের ভিডিও যে এখানে আমি আরাফ খানকে প্রশ্ন করেছিলাম যে 1000 কেজির শিপমেন্ট চলে আসছে বাই সেল এবং কেজি বার টিটি বার কিলো বার যাতে লাগবে যোগাযোগ করেন একটা ফোন নাম্বার দিয়েছে আমি জাস্ট প্রশ্নটা করি আমি বলেছি এটা কি আপনার স্বর্ণের ছবি নাকি আপনি গুগল থেকে নিয়ে এই ছবি দিয়েছেন আমি গুগল থেকে নিছি ঠিক আছে তুই আগে যে ভিডিও গুলো বানাইছিস আমি মাসের কাছে টাকা নিছি তাহলে আপনি স্বীকার করছেন এটা গুগল থেকে নেওয়া ছবি আমার কাছে এখন গোল্ড আছে কত কেজি দেখবে না এটা কি গুগল থেকে নেওয়া ছবি এখন 100 কেজি গোল্ড দেখবি এখন এটা কি গুগল থেকে নেওয়া ছবি পাশে 100 কেজি গোল্ড দেখাচ্ছি তোরে না ঠিক আছে জাস্ট হ্যাঁ এবং না হ্যাঁ এবং না যে এই ছবিটা আপনার গুগল থেকে নেওয়া কিনা আপনি বললেন যে হ্যাঁ গুগল থেকে নিয়েছেন মানে এটা গুগল থেকে নিয়েছেন আপনি আরে প্রস্টিটিউটের বাচ্চা তোরে আমি এখন দেখাচ্ছি আমরা কোনো গালাগালি করব না আজকে লাইভ স্ট্রিমে না না আমি সিম্পলি বলছি এটা কি গুগল থেকে নেওয়া ছবি ভিডিও মানে কি প্রমাণ নিয়ে কি প্রমাণ দিয়ে এটা কি গুগল থেকে নেওয়া ছবি হ্যাঁ এবং না এটা তো লাস্টের ভিডিও বানাইছি এর আগে যে ভিডিও বানাইছি সেটা বল এটা গুগল থেকে নেওয়া হ্যাঁ সবই বলবো আমি আমি সবগুলোই বলবো এটা কি গুগল থেকে নেওয়া ছবি তুই তুই এসে দারার সন্তান তোকে যে এগুলো মানুষ ভিডিও বানায় বলে কোনো গালাগালি হবে না আজকে আপনি কি মুক্তি দিচ্ছেন না তোর বউ না কানলে খানকির পোলা 2 ঘন্টায় তোর চোখ উঠাই ফেলতাম 2 ঘন্টা লাগে গালাগালি গালাগালি করছেন কেন এত প্রবাসী নিয়ে কথা বলতেছে তারে নিয়ে লাইভ বানায় খানকির পোলা তুই কয়টা প্রবাসী হেল্প করছিস জীবনে আবার আবার গালাগালি যে ভিডিওতে কোনো মা খারাপ হয় না তোর মতন দারুণ সন্তানদের যে জন্ম দিচ্ছে 10 জনে মিলে সেই মা অবশ্যই খারাপ আমি বিদেশে এসে টাকা কামাচ্ছি মানে আপনি আপনি আমাকে গালি দিচ্ছেন আমি আপনাকে গালি দিব না ঠিক আছে আমার না না আপনি একটা একটা করে করেন একটা করে আসেন আমি একটা করে আমরা গোল্ডের বিষয়টা শেষ করে দেই দেখেন আমি আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি যে আপনি যে গুগল থেকে নিয়ে গোল্ডের ছবি পোস্ট করলেন গুগল থেকে নিয়ে এটা এটা কেন গুগল থেকে নিলেন আপনার কাছে স্বর্ণ থাকলে আপনি আপনার স্বর্ণের ছবি দিতেন আপনি গুগল থেকে কেন নিলেন আমার ফেসবুক আমার ব্যবসা আমি গুগল থেকে নেব নাকি তোর মার বোধার ভিতর থেকে নেব সেটা আমার ব্যাপার এ খান কি বলা আমরা গালাগালি করলি কিন্তু এটা কি ঠিক এটা কি ঠিক কেন ঠিক এটা ঠিক মানে আপনি আলো আপনি সামনে গুগল থেকে একটা ছবি নিয়ে আপনি তুই যে তিনি 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 না আপনি ছিলা আপনি লাইভ বন্ধ করবেন এবং আমি আমি অনুরোধ করছি লাইভ বন্ধ করে দেবেন তাকে আমি আপনাদের কথা শুনি যে গালি দিবে তাকে বের করে দিবেন তাহলে আমি আপনাকে বলি
আপনি বলেন আরব ভাই, আপনি বলেন, আমি সিম্পলি বলি, আপনি 1000 কেজি স্বর্ণের পোস্ট করেছেন গুগলে 5 বছর। দাঁড়ান 1 সেকেন্ড প্লিজ, যোগাযোগ করেন আপনি। আমি এখানে পিসিলা আপু, আপনি বললেন যে কেউ মেইল করে, পিসিলা আপুকে একটা কথা বলি, পিসিলা আপু আপনাকে আপনাকে আমি আপনার ভাইয়ের মাধ্যমে আমি সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছিলাম, হয়তোবা আপনার কাছে পৌঁছায়নি হয়তোবা কোনো ভাবে, ঠিক আছে? তো আপনার আমি একটু দেখাই, একটু দেখেন, এই যে এটা সেই গোল্ডের ছবি, যে গোল্ডের ছবিটা আরাফ খান কপি করেছে আপনার, এটা আফ্রিকান একটা কোম্পানির গোল্ডের ছবি, এটা 5 ইয়ার্স অ্যাগো, এটা 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 টুইটারে পোস্ট করেছে আফ্রিকান একটা কোম্পানি, আর লিঙ্ক ইনে প্রকাশ করেছে 5 বছর আগে। 5 বছর আগে এই ছবিগুলো কপি করে সে 1000 কেজি স্বর্ণ বিক্রি করছে, এরকম একটা মানুষকে লোভনীয় আকর্ষণ দেখিয়েছে, যাতে করে মানুষ সেই আকর্ষণে তাকে ইনভেস্ট করে এবং এই স্বর্ণগুলো দেখিয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে। এবং আমি সেটাই বলেছি যে আপনি এই ছবিটা কেন অন্য অন্যের ছবিকে নিজের ছবি হিসেবে দাবি করলেন, এটা আমার আমার প্রস্তাব, মানে আমার আমার প্রশ্ন যে অন্যের ছবিকে কেন নিজের ছবি হিসেবে আপনি দাবি করলেন। আমি একটা জিনিস দেখাই, আমি গুগল থেকে আমি কিভাবে কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন বা অভিযোগ, সেটা আপনি একটা বাড়ির ছবি পোস্ট করেছেন, এটা আসলে কার বাড়ি? আপন হাউস নামে একটা বাড়ির ছবি পোস্ট করেছেন, বেশার পোলা, এখানে লেখছি আমার বাড়ি, এ বেশার পোলা, আমি যদি 10 বছর আগে, এটা আসলে কার বাড়ি? একটা প্রশ্ন, খালি ছাড়া লাইভটা কন্টিনিউ করতে পারবেন? লাইভ দিতে দাও তো, মানুষ গালাগালি দেয়, তোর কোন লজ্জা সরম নাই, মান সম্মান নাই, তুই যে বাড়ির কথা বুঝিস না, দেখেন আপন হাউসের সামনে, আপন হাউসের সামনে একটা আপনি ছবি তুলে পোস্ট করেছেন 10 বছর আগের ছবি, মানে এটা পোস্ট করার কারণ কি আসলে? একটা সেকেন্ড আমি বলতেছি, না বলছি আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা এটা কো না? আচ্ছা আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা? পিছলা গালাগালি করতে মানা করতে ছবিটার উপরে কি লেখা? আচ্ছা এই ছবির উপরে আমি বলছি, এই ছবির উপরে কি লেখা আছে? এই ছবির উপরে লেখা আছে 10 বছর আগের ফটো, আপন হাউস। এখানে 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 তো ওই বাড়ির নাম লেখা আপন হাউস। আমি তোরে লেখছি, এটা লেখছি নাকি যে আমি কোন ধরনের, এটা আমার বাড়ি, এগুলো কিছু লেখছি না? আমি এটা কেন আনলাম এই বিষয়টা, আপনি আপনি অনেক একটা সময় আপন নামে পরিচিত ছিলেন। আমাকে একটা প্রশ্ন কর, তুই যে তুই যেসব মানুষ ভাইরাল হয়, ধর যে সেদিন মাশরাফির নিয়ে, সাকিবুল হাসান নিয়ে যেগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে ভিডিও বানাস, কারণ কি তুই কি সাংবাদিক? তো সাংবাদিকের লাইসেন্স আছে? আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, এটা উত্তর আমি দেব। হ্যাঁ দে, আগে সাংবাদিকের লাইসেন্স আছে তো? প্রমাণ ছাড়া তুই করে ভিডিও বানাস? জি আমি আপনাকে উত্তর দেই, আপনি অপেক্ষা করেন তাহলে। আমাকে বল, প্রমাণ ছাড়া তুই করে নি ভিডিও বানাতে পারিস? আমাকে তুই বললি আমার 5টা বউ আছে, 5টা কাবিননামা দেখায়, তারপর একটা একটা করে উত্তর দেই, আমাকে উত্তর দিতে দেন, আপনি একটা একটা করে উত্তর দেই, আমি এখন উত্তর দিব। হ্যালো, হ্যাঁ পিছলাপ, আমি কি এখন বলবো? হ্যাঁ আপনি বলেন। আচ্ছা আরব খান ভাই, আমি একজন অ্যাক্টিভিস্ট এবং আমি সমাজের বেশ কিছু কাজ করার চেষ্টা করি, আমার কাজ আমার আমার আমি সমাজে যে অসঙ্গতিগুলো আমি দেখি, সে অসঙ্গতি গুলো আমি তুলে ধরি। যে বাচ্চার বিষয়ে কথা বললো, যে একটা বাচ্চা মানে মারা গেছে, ওই বাচ্চার বিষয়ে এখন থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমি এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করেছি, সে যে বলছে না, সে না জেনে বলেছে, এবং আমি আমি তাকে নিয়ে আমার অনেক কয়টা ভিডিও আছে, আরব খান না জেনে বলেছে। আপনি আপনারা, আমি ছোট্ট একটা প্রমাণ দিই, ঠিক আছে? আমি উত্তরগুলো দেই একটা একটা করে, উত্তর দেই
আমি তো এগুলো নিয়ে, কারণ কি তুই তো চাই ভাইরাল হইতে, তুই চাই টাকা কিভাবে টাকা কামাবে, এই দেখ তোর একটা প্রমাণ দিই আমি এই ছেলের সাথে। আমার একটা ঝামেলা আছে এই ছেলের সাথে, আমার একটা ঝগড়া আছে, এটা এটা তারা জানে। 4000 দিরাম দিতে চাইছে ডাইরেক্ট আমার বিরুদ্ধে, যাতে আমি লাইভে এসে কথা বলি। যেমন তোরে 7000 টাকা দিছে, প্রমাণ আছে, প্রমাণ তারে ধইরা বাইন্দা পিটাইছি, প্রমাণ আছে। তোরে 7000 দিরাম দিছে, শুন তোর যে বাচ্চা আছে না, শুন বাচ্চা কাচ্চা ভালো হয় রমণীর গুণে আর বাবার বাবা মায়ের গুণে। তা বাবা মা তোর যে বাচ্চা আছে না, আমি একটা কথা বলি, তোকে আল্লাহ বাঁচায় রাখুক, তোর কোনো ক্ষতি করবো না। আমি সবাই সামনে বললাম তোর কোনো ক্ষতি করবো না। আমি কি জন্য করবো না, তোর ওয়াইফ খুব কান্নাকাটি করছে যে ও পাগল, ওরে হচ্ছে রিহাবে দেওয়া উচিত, ঠিক আছে? এবং তোর ওয়াইফ খুব কান্নাকাটি করছে ফোন করে, এবং সেবুদারে দিয়ে আমার রিকোয়েস্ট করছে। আমার ওয়াইফের নাম্বার আছে আপনার কাছে, কোন নাম্বার থেকে যোগাযোগ করেছে আপনার সঙ্গে? সেবুদারে দিয়ে রিকোয়েস্ট করাইছে, সেবুদারে দিয়ে। তুই তো শোন, তোর ওয়াইফ সেবুদারে দিয়ে রিকোয়েস্ট করাইছে, মানে আপনাকে 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 শুনে আপনাকে কল দেয়নি সে? আমি মজা পাইলাম, আমি বলতেছি আমি তো আমার বইয়ের উপর খুব খেপে গেছি পিসিরা, আমি আমার ওয়াইফের উপর মনে মনে রাগ করতেছি যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া আরাফ খানকে গিয়ে কান্নাকাটি করলো যে আমাকে যেন হচ্ছে ছেড়ে দেয়, আমাকে যেন না বলে। আমি ভাবছি আমি আমার ওয়াইফের উপর কান্নাকাটি করছি, মানে রাগ করতেছি, এখন দেখতেছি যে সে সেফুদার মাধ্যমে এই বিষয়টা। আমার কথা হচ্ছে কি যে আপনি এই যে ধরেন ভালো ভালো মানুষ নিয়ে যারা একটু ভালো কথা বলে ভালো জায়গা যায় ভাইরাল হইলে তারা নিয়ে ভিডিও বানান, আপনার লাভটা কি, আপনার লাইসেন্স কোথায়? লাভটা বলি আমি আপনাকে, লাভ বলি লাভটা বলি শোনেন। আপনার হলো যখন আরাফ খানের নাম কেউ শুনতো না, তার আগে তিনটা সফল আন্দোলনের আমি সংগঠক, বাংলাদেশের ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে, এই যে 14 মার্চে আমাকে সবাই নিয়ে নাচতেছে, ফুল দিচ্ছে চোখে দাও তো। আপনি গালাগালি করবেন না, ভিডিও বানাই কেন, তোর কি লাইসেন্স আছে? তুই কি সেফুদার সন্তান? জালিয়াতি হয়েছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে বের করে নিয়ে এসে সাইন করিয়েছিলাম পরীক্ষা বাতিলে, সাইন করিয়েছিলাম, এবং সেগুলো ভিডিও আছে। আপনি আমাকে আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, ঠিক আছে? সংগঠক আমি, এই আন্দোলন আমার হাত দিয়ে শুরু হয়েছে, আপনি আপনি তখন আপনাকে কেউ চিনতো না, পুরো বাংলার ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে, আপনার কোনো ধারণা নাই এখানে। বাংলাদেশের 26টি গণমাধ্যমে আমাকে নিয়ে নিউজ করেছে 2018 সালের জুন মাসে। আমি কমেন্ট তো আমাকে কেউ গালি দিতে পারে, আমাকে যে অপছন্দ করবে সে আমাকে গালি দিবে, খুবই স্বাভাবিক। আমাকে সবাই অপছন্দ করতে পারে, কারণ আপনাকে যারা ভালোবাসে তারা তো অনেক ভালোবাসে আপনাকে, তো তারা তো আমাকে অপছন্দ করবে, এটা খুব স্বাভাবিক। শুনেন না ভাই, শুনেন আমি একটা কথা বলি, আপনি এই যে সুমন ভাইরে নিয়ে, সে এমপি হয়েছে স্বতন্ত্র পার্টি, সে তো কোনো দল থেকে হয় নাই, তাকে নিয়ে আপনি যখন বলছিলেন, হ্যাঁ
আপনি একটা মানুষ ভাইরাল হবেন সুমনের নাম আনছেন কেন সুমনের নাম নিয়ে ভাইরাল হবেন ঠিক আছে আচ্ছা আসেন আপনি ওকে 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 আচ্ছা গালাগালি যা নিতে গেছে আমার বড় ভাই বুঝতে গালা দিয়ে গালি গালি করবে না ঠিক আছে ভাই সবাই বাপ আপনার সামনে আপনি যদি কেউ রে ধরেন আমি পিছিলা পাঁচটা বিয়ে করছি ঠিক আছে পিছিলা গণসম্মুখে আমি বলবো ধরেন আমি সাংবাদিক না তারপর আমি বলবো তখন আমি কি করবো পিছিলা পাঁচটা কাবির নামা শো করে আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আমাদের বোন পিছিলার নাম ধরে তাকে তাকে এক্সাম্পল দিয়ে কিছু বলবেন না আপনি আপনি অন্য একজনকে এক্সাম্পল দেন ঠিক আছে কারণ এগুলো ভিডিও গুলো কেটে কেটে পোস্ট হতে পারে আমি আপনাকে বলি তাকে তাকে রিলেট করে কিছু বলেন না পিছিলা তো জানে পিছিলা পাঁচটা বিয়ে করেন না 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 পিছিলা নাম দিয়ে আপনি এটা বলবেন না তাকে তাকে রিলেট করে কিছু না বলে তাকে তার জায়গায় তাকে ফ্রেশ থাকতে দেন ঠিক আছে ভাই আপনার বোন পাঁচটা বিয়ে হয়েছে হ্যাঁ